দর্শক, এই বৈঠকের খোঁজ খবর রাখছেন সহকর্মী মাহমুদ শাওন। প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনার সামনে থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। শাওন, কয়টি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে আজ, আর এখন পর্যন্ত কারা যমুনায় প্রবেশ করেছেন? তানিয়া, এখন পর্যন্ত একটি রাজনৈতিক দল ভিতরে প্রবেশ করেছেন, তারা হচ্ছে খেলাফত মজলিস। এবং এই যে রাজনৈতিক দল, তার যিনি আমির রয়েছেন আব্দুল বাসিত আজাদ, তার নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল বেলা তিনটার আগে, বেশ আগেই কিন্তু তারা এখানে এসেছেন এবং পৌনে তিনটার দিকে তারা ভেতরে প্রবেশ করেছেন। এবং আমরা যেটা জানি যে তিনটা থেকে সেই বৈঠকটি হওয়ার কথা রয়েছে এবং যতটুকু বুঝতে পারছি যে এর মধ্যে বৈঠক শুরু হয়ে গেছে। এবং আজকে আরও বেশ কয়েকটি রাজনৈতিক দল এবং নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে প্রধান উপদেষ্টার। এবং এর মধ্যে যতটুকু জানতে পেরেছি, গণফোরাম, এলডিপি, খেলাফত মুসলিম এবং জাতীয়তাবাদী সমমনা দলের যে একটি জোট রয়েছে, তার নেতৃবৃন্দ ভিতরে এখানে আসতে পারেন, এটুকু আমরা জানতে পেরেছি। কিন্তু প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এখন পর্যন্ত গণমাধ্যমকে আসলে কারা আসছেন আজকে এই বিষয়টি নিশ্চিত করা হয়নি। তবে আপনাকে জানিয়ে রাখি যে গত 8 আগস্ট প্রধান উপদেষ্টা হিসেবে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু পর্যায়ক্রমে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করছেন এবং আমরা দেখেছি গত বৃহস্পতিবারও বিএনপির সঙ্গে তিনি বৈঠক করেছেন এবং প্রায় 1.5 ঘন্টা সেই বৈঠক চলে এবং এই ধারাবাহিকতা কিন্তু অব্যাহত রয়েছে। আমরা দেখেছি যে আজকে 3টা থেকে এই যে বৈঠক এখন চলছে, এই বৈঠকটি চলবে অনেক রাত পর্যন্ত। আমরা যতটুকু জানি যে রাত সন্ধ্যা 7টা বা 8টা বাজতে পারে। এতক্ষণ ধরে আসলে অনেকগুলো রাজনৈতিক দলের সঙ্গেই তার বৈঠক করার কথা রয়েছে এবং বৈঠকের মধ্যে যে বিষয়গুলো আলোচনা হবে, জানেন যে কিছুদিন আগে বন্যা হয়ে গেল এবং বন্যা পরবর্তী যে পরিস্থিতি, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি, সংস্কারের একটি চাপ রয়েছে বর্তমান সরকারের উপর এবং নির্বাচনী একটা পরিবেশ তৈরির একটি বিষয় রয়েছে, তারপরে আবার আগামী নির্বাচন দেওয়ারও বিষয়টি রয়েছে। সুতরাং এই সমস্ত বিষয়গুলো নিয়েই কিন্তু রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা হবে এবং রাজনৈতিক দলগুলোর মতামতগুলো শুনছেন এবং জানার চেষ্টা করছেন প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ। তো তানিয়া, এই হচ্ছে এখন পর্যন্ত আসলে এই যমুনার সামনে সবশেষ। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার থেকে যুক্ত ছিলেন সহকর্মী মাহমুদ শাওন।